আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্লগ। আজকে হচ্ছে আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি ফিরছি, আজকে অনেক মজা করছি। তো সকালবেলায় হচ্ছে আমি একটু নুডলস খেয়ে নিলাম, দেন আমি কিছু চকলেট খাইছি, কারণ চকলেট আমার বাসায় বেশি থাকতে পারে না, কারণ আমি সব খাই একদম পুরো ক্লিয়ার করে দিই। তো যাই হোক, চকলেট টকলেট খাইলাম। খাওয়ার পর আমার আম্মু আমার জন্য একটু ইয়া আনছিলো, সরি আমার জন্য না, আমার হাজব্যান্ডের জন্য এটা আনছিলো, কিন্তু আমি খাইয়া ফেলছি। মানে আমার হাজব্যান্ডকেও দিছি, একটু কম দিছি, বাট আমি খেয়েছি বেশি, কারণ এটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে কয়েকদিন ধরেই আমাকে নিয়ে বের হবে বের হবে, বাট ও টাইম হয় না, আর আমাকে ও অনেকক্ষণ বসায় রাখে, যার কারণে আমরা বাইর হইতে পারি না। তো ফাইনালি আমরা বাইর হয়েছি আজকে। তো ফার্স্টে যাওয়ার কথা ছিল হচ্ছে আপনার কী বলবো, এটাকে হচ্ছে হ্যাঁ দক্ষিণ কাউইন্দা দিয়াবাড়ি, ওইদিকে যাওয়ার কথা ছিল। তো যখন আমরা বের হয়েছি, তো এই রাস্তা পর্যন্ত যাওয়া আমাদের ইয়া ঠিক ছিল যে আমরা ওখানেই যাব, কিন্তু পরবর্তীতে আমাদের চেঞ্জ হয়ে যায় যে আমরা ওখানে যাব না, আমরা হচ্ছে অন্য জায়গায় যাব। কারণ আমরা বের হয়েছিলাম দুপুরের দিকে, তখন হচ্ছে 2:30 বাজে, আর তখন আমাদের অনেক ক্ষুধাও লেগে গেছে। তো ভাবছি যে বাহির থেকে খেয়ে নিব, যার কারণে আমি আজকে ঘরে কোনো রান্নাবান্নাই করি নাই, আর আমি একটু ফাঁকি বাজি ঘরে রান্নাবান্না একটু মানে করতে অপছন্দ করি, জানি না কেন, আমার কেন দিনে রান্নাঘরে ঢুকতেই মন চায় না, তারপরও মাঝে মাঝে একটু 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 করি, আবার মাঝে মাঝে আবার শখ জাগে করার জন্য, আবার মাঝে মাঝে হচ্ছে করতে মন চায় না। তো যাই হোক, আমরা হচ্ছে 10 নম্বর থেকে যাচ্ছিলাম। ফার্স্টে কথা ছিল হচ্ছে 1 নম্বর ওদিকে যাব, কিন্তু 1 নম্বরের ওদিকে যেয়েই হচ্ছে আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। তো আশেপাশে কি সুন্দর কারিগোরা, ভাল লাগতেছে আমার কাছে, রিক্সায় বসে ভিডিও করতে অনেক ভাল লাগে, জানি না কার কার ভাল লাগে, বাট আমার কাছে অনেক ভাল লাগে রিক্সায় বসে ভিডিও করার জন্য। তো যাই হোক না কেন, তো আমাদের তো মত চেঞ্জ হয়ে যায়, আমরা মানে বের হলেই ফার্স্টে বলি যে ওখানে যাব, দেন বের হওয়ার পর বলি যে আমরা ওখানে যাব না। তো এই তো রিক্সায় করে যাচ্ছি। আসলে আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, মেঘ, আমার কাছে এই আকাশগুলো অনেক ভালো লাগে, মানে এই আকাশ মানে এরকম মেঘে আকাশ খুব ভালো লাগে, অনেক ভালো লাগে আসল কথা যেটা। তো এই তো যাচ্ছি 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 আমাদের, আমি এই ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি, তার জন্য এখন আমার কিছু মনে আসতেছে না যে আমি কী বলবো। যাই হোক, আমি শুধু যাই হোক বলি, আচ্ছা ঠিক আছে। তো এই তো কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। তো বের হওয়ার পর আমাদের তো মত চেঞ্জই হয়েছে, তো আমরা ফার্স্টে ভাবছি যে আমরা তারপর বলি যে আমরা আগে কিছু খেয়ে নিব, মানে দুপুরে লাঞ্চটা আমরা বাহিরেই করব। তো এইখানে একটু আমি একটু আমাদের হাতে একটা ভিডিও করলাম। আচ্ছা, আমি যখনই না রিক্সায় উঠি তখনই না আমি হাতে একটা ভিডিও করি, কেন আমার জানি ভালো লাগে অনেক। তারপর আমরা চলে আসলাম হচ্ছে 1 নম্বর মাজারের সামনে দিয়ে আর কি যাইতে হয় আমাদের ওখানে। তো এই যে এটা হচ্ছে 1 নম্বর মাজার, আমি অনেকদিন আগে গেছিলাম মাজারে, প্রায় কয় বছর পর যে আমি কয়েকদিন আগেই গেছিলাম। তো মাজারে আমার তেমনটা যাওয়া হয় না, কারণ আমি মাজারটা একটু কম বিশ্বাস করি। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, আসলে এদিকে কিন্তু অনেক বিভিন্ন রকমের কাঁচা সবজি টবজি অনেক কিছু পাওয়া যায়। তো তারপর যে জিনিসটা আমি দেখলাম, ভেড়া, আমি এই ভেড়া মনে হয় অনেক বছর পর দেখছি, আর আমার কাছে এত ভালো লাগছে, আর ভেড়াগুলো পুরো আমার সামনে চলে আসছে, ছোটো ছোটো বাচ্চা, মানে কি বলবো, আমার কাছে কী যে ভালো লাগছে ভেড়াগুলো দেখে, মানে আমার অনেক ভালো লাগছে, আর ছোটো ছোটো বাচ্চা ছিল, অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে সেনজি খুঁজছিলাম, বাট আমরা সেনজি পাই নাই, আর সেনজি একটা পাইছি, কিন্তু সেনজির দামটা অনেক, মানে এখান থেকে যাওয়ার জন্য দাম অনেক বেশি চাই ফেলছে, তার জন্য সেনজিতে আর যাইনি। তারপর হচ্ছে বাসে গেছি, কারণ বাসে প্রায় অনেক বছর পরই উঠছি, আসলে আজকে মানে ওই দিনটাতে আমি অনেক কিছু অনেক বছর পর উঠছি, প্রায় ঘুরছি, খুব ভালো লাগছে আসলে
বাসে আমার কাছে অনেক ভালোই লাগে। অনেক রাস্তা যে বাসে উঠতে পারে না, বাট এটা যার যার ব্যাপার, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বাসে উঠতে। আমার হাজব্যান্ড সচরাচর আমাকে বাসে নিয়ে যায় না, কারণ ও মানে ওর কেন জানি ভালো লাগে না আর কি বাসে করতে। কিন্তু তারপরেও আজকে উঠলাম, আমিই বলতেছিলাম যে চলো আমরা উঠি, তো তারপর আমরা চলে আসলাম তামান্না পার্কের ওদিকে। তো তামান্না পার্কের ওদিকে আসার পর যে ভর্তাভাতের যে আপনার রেস্টুরেন্টগুলো ছিল, তো ভাবছিলাম যে সামনেরটাই যাবো, তারপর বললো কি যা না আগেরটাই চলো। তো এখানে আমরা প্রায় 1.5 বছর পর আসছি এখানে খাইতে। আমার বিয়ের কয়েকদিন পর আমি আসছিলাম এখানে ভর্তাভাত খাওয়ার জন্য, তো তারপর এই আজকে আমি আসলাম। তো এই তো এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে, এমন একটা গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ ফিলিংস আসে। তো পাশে যে এটা কী বলে, নদী বলে নাকি তা যাই হোক, এটা যাই কী বলে, পুকুর বলে বা নদী বলে, আচ্ছা, তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। ওই সাইড দিয়ে হচ্ছে আপনার তামান্না পার্কের যে রাস্তাটা ওই সাইড দিয়ে ছিল, মানে নদীর ওই সাইড দিয়ে। তো এই যে আমাদের ভর্তাভাত শুরু মানে এইসব পড়ছে, তো আমার হাজব্যান্ড দেখার পরে হচ্ছে খাওয়া স্টার্ট করে দিছে, আর আমি এখানে ভিডিও করতেছি। তো আমার হাজব্যান্ডের বেসিক্যালি ভর্তাভাত এগুলো ওর খুবই পছন্দ, অনেক পছন্দ। মাঝে মাঝে হচ্ছে বাসায় আমাদের করা হয়। তো এই তো ভর্তাভাতের সাথে সাথে হচ্ছে আমি একটু মুরগি নিছিলাম, কারণ আমার মুরগি অনেক ফেভারিট। আমি কোথাও খাইতে গেলে বা ইয়া করতে গেলে আমি সবসময় মুরগি ভাত মানে মুরগিটা আমি নিই। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে একটু হাই দিতেছিলাম, বাট ওর কোনো খেয়াল নেই, ও যে ওদিকে কী দেখতেছে আল্লাহই জানে। তো আমি এখানে বলতেছিলাম যে দাও তোমার হাতটা একটু দাও, তারপর ও আবার দেখে জানি সরাই দিল। তো এই যে টিস্যুটার কথা বলি, ও আমাকে একবার টিস্যুটা দিছে, আমি ওকে একবার দিছি। এই টিস্যুটা নিয়েছে কয়বার যে আমাদের মধ্যে দেওয়া নেওয়া হয়েছে আল্লাহই জানে। তো যাই হোক, আমরা ওখান থেকে খাওয়া শেষ করে একটা টেম্পুতে উঠছি। আসলে এই টেম্পুটাতে আমি অনেক বছর পরেই উঠছি, আমি প্রায় কয় বছর পর অনেক বছর পরেই উঠছি, বাট আমার কাছে খুব ভালো লাগছে এই টেম্পুটাতে উঠে। তো অনেক ভালো লাগছে আসলে আমার কাছে, কী সুন্দর মানে সব কিছুই খোলামেলা দেখা যেতেছে আমার কাছে এটা মানে এইসব টেম্পুগুলোতে উঠতে, প্লাস হচ্ছে ভ্যান বাইক এগুলোতে ঘুরতে আমার অনেক পছন্দ অনেক। তো ভর্তাভাতের ওখানে হচ্ছে আমরা কোক নেওয়ার কথা ছিল, কিন্তু উনি কোকটা কেন জানি আর দেয়নি, তারপরে আমরা হুটহাট করে আর কি চলে আসছি। তো তারপর টেম্পু থেকে নেমে পাশে একটা দোকান ছিল, মুদির দোকান, তো ওখান থেকে হচ্ছে আমরা একটা কোকা কোলা নেই, কারণ যে গরম পড়ছে এটা না খেয়ে থাকতে পারতাম না। তো মেইনলি যেখানে যাওয়ার কথা ছিল ফার্স্টে, তো সেখানে আমরা ওখান থেকে খাওয়ার পর আসছি। আমরা যাব হচ্ছে কাউইন্ডিয়া, তো ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমরা মানে আমি মানে ফার্স্টে একটা নৌকা চলে গেছে আমার জন্যই, আমি কেন জানি উঠি নাই আর ওই নৌকাটাও চলে গেছে, আর আমার হাজব্যান্ড আমাকে এখান এদিকটা বলতেছিল যে তোমার জন্য ওই নৌকাটা আমরা উঠতে পারি নাই। তো ওই নৌকা মানে ওইখানে নৌকার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বাট মানে ওই ঘাটে যাওয়ার জন্য কোনো নৌকা আসতেছিল না। তো ফাইনালি একটা নৌকা আসে, তো সেখানে আমরা উঠি। তো নৌকায় হচ্ছে আমি বরাবরই চড়ি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে মেইনলি আমাদের জমিন আছে, তো ওখানে আমরা প্রায়ই আমাদের যাওয়া হয়। তো যার কারণে আমি প্রায় সময় হচ্ছে নৌকাতে উঠি, আর আমার কাছে খুব ভালো লাগে। আগে খুব নৌকায় উঠতে মন চাইতো কিন্তু উঠতে পারতাম না, কিন্তু এখন যেখানে হচ্ছে জমিন গেছি সেখানে যাওয়ার পরটা হচ্ছে নৌকা দিয়ে যাইতে হয়, তো তার যার জন্য খুবই ভালো লাগে, আর পরিবেশটা ওখানে ভালো লাগে। আর ওখানে আমি হচ্ছে পানি ধরার ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না পানি ধরার জন্য। তো তারপর হচ্ছে নৌকা পার হয়ে দেন হচ্ছে একটা অটো নিতে হয়, অটো নিয়ে দেন ওখানে যাইতে হয়, কারণ আপনি চাইলে হচ্ছে হেঁটেও যেতে পারবেন এমনিও যেতে পারবেন। এখন অনেকে বলবেন যে আপনার জমিনের ওখানে আমি যাবো কিনবা, ভাই আমি যাবো কেন? এখানে একটা কথা আছে, আমরা যেখানে জমিন কিনছি তো ওইখানে হচ্ছে আপনার অনেক সুন্দর একটা প্লেস, ওখানে হচ্ছে মানুষ ঘুরতে আসে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ওই জায়গাটা। আসলে বিকাল টাইমে ওখানে হচ্ছে আপনি হাঁটার মতো জায়গা পাবেন না, যে এত পরিমাণে মানুষ আছে মানে মানুষ আছে। তো তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফুচকা চটপটি এইটা সেটা অনেক কিছু মানে মানে আসে। তো এই যে আমরা চলে আসছি সেই জায়গাটার মধ্যে, এইটা আরও 1.5 বছর আগে খুবই মানে আরও ইয়া ছিল, গাছ কাছে ছিল, এই যে জায়গাগুলো দেখতে পারতেছে না, এখানে সম্পূর্ণটা গাছে গাছে ভরা ছিল, মানে এত
এত সুন্দর ছিল তখন, এখন তো ঘর বাড়ি উঠে ভরে গেছে। তো এই যে সেই জায়গাটা, মানে এখানে নামার পর মানে আমার কান দুটা পুরো স্তব্ধ হয়ে গেছে, মানে কোনো পরিমাণ শব্দ কিচ্ছু ছিল না, কোনো কিছুই ছিল না এখানে, মানে শব্দই আসতেছে। মানে ওখানে নামার পরে মানে আমার কানটা স্তব্ধ হয়ে গেছে। তো অনেক রোদ ছিল, তার জন্য আমি পুরোটার ঘুরি নাই। তো আপনাদেরকে যতটুকু পারছি চেষ্টা করছি। তো আমরা আবার ওই অটো দিয়ে আবার ওখানে যাওয়ার জন্য আর কি ব্যাক করছি। তো এই যে যাওয়ার সময় একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম, ওদিকটা হচ্ছে আরও জায়গা আছে, আর পিছনে একটা বালুর মাঠ আছে। বেসিক্যালি ওই বালুর মাঠের মধ্যেই হচ্ছে অনেক মানুষ আছে, ওখানে মানুষ আড্ডা দেয়, দেন বিভিন্ন রকমের হচ্ছে মানে গল্প টল্প এইটা সেটা, ফুটবল খেলে। তো ওইখানে হইতেছে আপনার গরু ছিল, বিভিন্ন রকম বাছুরও ছিল। তো আমার কাছে বেসিক্যালি গরুর থেকে গরুর বাছুরকে খুব ভাল লাগে আমার কাছে, মানে আমার কাছে মানে পশুর মধ্যে বাচ্চাদেরকে খুব ভাল লাগে, খুব আদর করতে মন চায়। তো এখানে একটা ছোট্ট একটা দোকান আছে, এই দোকানের চা একবার খাইছিলাম, অনেক মজা এই দোকানের চা। তো এদিক দিয়ে এটা কিন্তু শীতের সময় মানে আসলে কিন্তু খুব ভালো লাগে, কারণ শীতের সময় এই জায়গাটা পুরোটা কাশফুল দিয়ে ভরা থাকে, আমার খুব ভালো লাগে আসলে। অনেকেই চিনবেন, এটা হচ্ছে কি বলবো, এটাকে দিয়াবাড়িও বলে অনেকে। এটাকে হচ্ছে অনেকে দিয়াবাড়ি বলে। তো এই তো আমরা আবারও হচ্ছে নৌকায় উঠি, মানে উঠি নৌকা দিয়ে হচ্ছে আবার আমরা ওই পারে চলে যাব পাশে যাওয়ার জন্য। এখন তো যাচ্ছি যাচ্ছি, তো যাওয়ার সময় কিন্তু আমি পানি ধরছি ইচ্ছা মতো, কারণ এখনকার পানিটা কিন্তু খুবই পরিষ্কার আর খুব ভালো লাগে। আর ওই সাইডে একটা নৌকা আসতেছিল, মানে একটা ট্রলারের মতো, সরি ট্রলারের মধ্যে হচ্ছে অনেক ছেলেরা হচ্ছে গান টান বাজিয়ে আসতেছিলো। তো সেটার একটা ভিডিও আমি করছিলাম, কিন্তু ওইটা হচ্ছে সাউন্ড দেয়নি, আমি ভয়েস দিয়ে দিছি। তো এই যে আমরা বাসায় চলে যাইতেছি, বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার ভিডিওটা মধ্যে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। আর এই তো কী বলবো, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই কিন্তু আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে কিন্তু আপনারা একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। তো এই তো যাচ্ছি 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 যাচ্ছি, বাসায় চলে যাব এখন। বাসায় যেয়ে হচ্ছে আমি একটা ঘুম দিব। তো এই তো, সবাই ভালো থাকবেন।